নমস্কার বন্ধুরা, আমরা দুজন আবার নিয়ে চলেছি আর একটা নতুন চ্যালেঞ্জ। আর আজকে চ্যালেঞ্জ হচ্ছে টেবিল ভর্তি চ্যালেঞ্জ। আর টেবিল ভর্তি চ্যালেঞ্জের পানিশমেন্টও থাকবে তোমাদের পছন্দ করা পানিশমেন্ট। তো আজকে টেবিল ভর্তি চ্যালেঞ্জে কি আছে সেটা আজকে ওনাকে বলতে দেবো, যদি ঠিকঠাক বলতে পারে কি পারে না নাও বলো, কারণ এত জিনিস আমাদের গ্লাসগুলো পর্যন্ত সাইডে রাখতে পারতে পারিনি। তো এখানে আছে সাদা ভাত, পটল ভাজা, শশা আর লেবু, এখানে আছে পুঁটি মাছের টক, এখানে আছে পটল খাসি, এখানে আছে চিংড়ি পোস্ত, এখানে আছে মাটন কারি, এখানে আছে চাটনি, আর এই যে মাংস মুরগির মাংস বললাম না তুতলে যাবে, এটা হচ্ছে চিকেন লেগ পিস কারি, আর এটা হচ্ছে বাটা মাছের ঝাল, আর এখানে আছে ডিম, ল্যাংচা পাঁচটা করে, আর কি আছে পাঁপড়, চাটনি পাঁপড়। খুঁজেই পাই না তো কখন কি বলবো কোনটা কি বলবো বলতে বলতে, মানে আজকে এতটাই পরিমাণে আজকে খাবার হয়ে গেছে। তো চলো তাড়াতাড়ি চ্যালেঞ্জটা শুরু করে দিই। আর চ্যালেঞ্জটা শুরু করার আগে একটা লাইক, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। চলো 1 2 3 স্টার্ট। আগে ভাই টক দিয়ে আমি কই গেছিলাম
এখনো তো রয়ে গেছে কত কিছু, চাটনি, পাঁপড়। কার বেশি দরকার দিয়েছে? আমারই সবই তো আমার আজকে বেশি বলবো পরে। আমাকে খালি বলাচ্ছে কার বেশি দরকার হচ্ছে, মানে আমি ঘুমতে যাব। এবার আমি বললাম আর কি কি আছে, শুধু ল্যাংচা আছে,
দারুণ আছে চাটনি দিয়ে পাপড়টা। এই চাকরটা তখন থেকে থালায় নাড়াচাড়া করছিল। আর কি করব, চাটনি, বাটা মাছ, চিকেন লেগ পিস সব রয়েছে। আমাকে দিয়েছি দে, বন্ধুদের ঠিক করা পানিশমেন্ট না রে, তোমাকে দেওয়া হবে। বন্ধুরা তুমি কইগুলো বসে বসে খাবে? হ্যাঁ এখন বসে বসে খাবো। হেরে গেছে তো বন্ধুরা, তো হেরেই গেছে। দেখো কত কিছু রয়ে গেছে, চাটনি, তারপরে ইয়ে সবই রয়ে গেছে, দুটো তিন জিনিস রয়ে গেছে। বলতেও পারছি না, কেন বলতে না, চাটনি রয়েছে, মাটা মাছ রয়েছে, মাংস রয়েছে, চিকেন লেগ পিস রয়েছে, আর হচ্ছে ল্যাংচা রয়েছে, তিনটে। যাই হোক তিনটে চারটে পদ তো রয়েই গেছে। বন্ধুরা আজকে ভিডিও করতে করতে তো সন্ধ্যা হয়ে গেছে, তো আজকে পানিশমেন্টটা কালকে নিয়ে আসছি। বন্ধুরা কালকের তো ভিডিও করতে করতে রাত হয়ে গেছে বলে পানিশমেন্টটা দেওয়া হয়নি, তো আজকের এই দেখো রোদ পড়ে গেছে, পানিশমেন্ট এখন এই রোদের মধ্যে হচ্ছে, রোদেও পানিশমেন্ট নেওয়া হচ্ছে, আবার তোমাদেরই ঠিক করা পানিশমেন্টও দেওয়া হবে, দুটো পানিশমেন্টই একসঙ্গে পাবে। তো চলো তোমাদের ঠিক করা পানিশমেন্ট, তো নিম পাতা, আদা, শিউলি পাতা, ভুলে গেছি দু রকমের মানে পানিশমেন্ট দিতে দিতে, শিউলি পাতা, আদা, আর হচ্ছে গিয়ে সয়া সস। আর যাদের সয়া সস ছিল পানিশমেন্ট সব একচোটা দিয়ে দেওয়া হলো, সঙ্গে দেওয়া হয়ে গেল। তো চলো নাও, তো থ্যাংক ইউ দেবশ্রী আর অজয় পানিশমেন্টটা ঠিক করে দেওয়ার জন্য। আর যারা এই সয়া সসটার কথা বলেছিল তাদেরকেও অনেক ধন্যবাদ। আরো যদি শক্ত শক্ত মানে কঠিন কঠিন পানিশমেন্ট থাকে সেটাও তোমরা কিন্তু অবশ্যই জানিও। এটা হচ্ছে পান, এটা সুপুরি, এটা হচ্ছে সেই চুন। কই রে পড়ছিস কই? কেন পান, ছেলেও বলছে পান খেয়ে নাও, পানটা কেমন লাগছে? পানটা বলছে দারুণ হয়েছে, ওই জন্য দেখতেই তো পাচ্ছ পরিস্থিতি খারাপ হয়ে যাচ্ছে। তো দেখাও আর একটু চাবিয়ে, যারা দিয়েছে পানিশমেন্ট একটু দেখুক তাদের পানিশমেন্টটা কত ভালো, একদম বাজে। তো চলো আর ওদের বসে থাকা যাবে না। তো আমাদের ভিডিওটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর পানিশমেন্টটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আর তোমাদের মাথায় যদি ভালো ভালো পানিশমেন্ট থাকে তাহলে, ভালো ভালো না, কঠিন কঠিন পানিশমেন্ট যদি থাকে সেটাও কিন্তু জানাবে।
সেটাও কিন্তু জানাবে। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, ধন্যবাদ।